কেমন আছো তোমরা সবাই আশা বলছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে হচ্ছে ছুটির দিন তো সারাদিন বাড়িতেই ছিলাম এবার তোমাদের দাদা ভাই বলছে কিছু একটা রান্না করো আর কিছুদিন আগে না তোমাদের দাদা হচ্ছে আমাকে একটা জিনিস গিফট করেছে তো সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি তো ভালো আজকে দেখে আর হ্যাঁ তোমাদের দাদাভাই যে কতটা খেতে ভালোবাসে সেটা তো তোমরা সবাই যেন আমি প্রত্যেকটা ব্লগে বলে থাকি তো তার জন্য আজকে বাড়িতে যেন নতুন নতুন দুটো রেসিপি করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর নতুন জিনিসেও রান্না করবো খুব ঝটপট হয়ে যাবে তার জন্য দেখো এখানে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি আজকে বানাবো চিকেন শার্টে আর হচ্ছে বাড়িতেই বানাবো পিজ্জা যেটা কি না এই যে চিকেন শার্টের জন্য সব ম্যারিনেট করে রেখেছি হ্যাঁ কিভাবে কি করেছি সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আমার বর কিছুদিন আগেই আমাকে একটা ইয়ার ফ্রায়ার গিফট করেছে সেটা হচ্ছে আগারো রেজেন্সি ইয়ার ফ্রায়ার মাঝে মাঝে আমি তো রেগে যাই এটা ওটা যখন খেতে চাই যে আমি অত ঝামেলা করতে পারবো না তখন ও আমাকে কিন্তু এটা গিফট করে যে এটাতে কিন্তু খুব সহজে আমাকে এটা ওটা বানিয়ে দিতে পারবে রান্না তো আমি করবোই তার আগে এটার কিছু টেকনিক্যাল অ্যান্ড এটা কিনলে কি কি বেনিফিটস পাবে সেগুলো একটু জানাই এটাতে নটা প্রি কুকিং ফাংশন আছে এবং তিনটি কুকিং ফাংশন আছে এন্ড চারটি কিন্তু কন্ট্রোল সেটিং আছে আর এই নটা প্রি কুকিংয়ের মধ্যে আছে ফ্রেঞ্চ ফ্রাইস রোস্ট সিমস পিজা বেকিং রুটি সারি এন্ড টোস্ট এবং তিনটে কুকিং ফাংশনের মধ্যে আছে আর দেখো এটা হলো রোটিং বাস্কেট এটার মধ্যে আমরা ফ্রেন্স ফ্রাই আরও অনেক কিছু দিয়ে কিছু রোটেশন করে কিন্তু কুক করে নিতে পারবো আর যেটা দিয়েছে সেটা হচ্ছে এর মধ্যে অনেকগুলি কিন্তু রোটেসারি ফক দিয়েছে এটা দিয়েই কিন্তু আমি আজকে চিকেন শাটে বানাবো আর যেটা দিয়েছে মেস র্যাক আরেকটা দিয়েছে যেটা ডিপ ট্রে আর দিয়েছে ফ্রাইং বাস্কেট এটাতে গরম যাতে না লাগে তার জন্য কিন্তু একটা হ্যান্ডেলও দিয়ে দিয়েছে আর যেটা কিন্তু খুবই ইজি এটা ইউজ করতে আর একটা দারুণ জিনিস দিয়েছে সেটা হচ্ছে রেসিপি বুক এটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে এখানে কিন্তু ইভেন সেটা সেই রান্নাটা কত মিনিট তোমরা কুক করবে সেইগুলোর ব্যাপারেও কিন্তু ডিটেলসে দেওয়া আছে আর যেটা দেখতে পাচ্ছি একটা ম্যানুয়ালও আছে এটার সাহায্যে কিন্তু তোমরা সব সেটিংগুলো করতে পারবে মানে যদি না কিছু বুঝতে পারো এটার সাহায্যে কিন্তু সবটা তোমরা বুঝে নিতে পারবে চলো তোমাদের তো সবটাই বুঝিয়ে দিলাম এবার রান্নাটা করি দেখো এখন আমি ঘরে বানাবো যা তো তার জন্য আমাকে কিন্তু এখানে ফার্স্টে পিজাজ যে সসটা হয় সেটা কিন্তু মাখিয়ে নিলাম তারপর নর্মালি যেরকম হয় সেরকম ক্যাপসিকাম অনিয়ন তারপরে হচ্ছে চিকেন আর কি করব তার জন্য চিকেনও দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে ফাইনালি এখন চিজ দিয়ে এটা আমি রেডি করলাম আচ্ছা এই ইয়ার ফায়ারটা কিন্তু বারো লিটারের তাই লার্জ ক্যাপাসিটি আছে অ্যান্ড আঠারোশো ওয়ার্ড এটা টেম্পারেচার আশি ডিগ্রি সেন্টিগ্রেড টু দুশো ডিগ্রি সেন্টিগ্রেড এক থেকে নব্বই মিনিট তিনশো ষাট ডিগ্রি এটাতে কিন্তু হিট সার্কুলেশন হয় এটাতে হেলদি আর অল্টারনেটিভস আছে যেটার জন্য হেলদি কুকিং করতে পারো উইথ লেস ফ্যাট যেটা নাইনটি পার্সেন্ট ফ্যাট ইনটাক করা কম করবে অ্যান্ড ডায়েট হেলদি রাখবে এটাতে স্পেশাল ভিভেল্ট এলইডি স্কিন ডিজাইন করা আছে যেটাতে এলইডি স্কিনটা খুবই সিম্পল এবং স্মার্ট এবং এটাতে রয়েছে ট্রান্সপারেন্ট কুকিং উইন্ডো অ্যান্ড ইন্টেরিয়ার লাইটিং টাচ কন্ট্রোল এর সাথে প্যানেলও আছে চলো এই রান্নাটা হতে হতে এবার বরঞ্চ দেখাই যে আমি চিকেন সাথেটা কিভাবে করব। দেখো চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে আদা লঙ্কা আর হচ্ছে গিয়ে রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম তো এখন চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর একটু দেব হচ্ছে সেটা হচ্ছে লেবু তারপর সবটা দিয়ে আমি কিন্তু এটা ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে রান্না করার পালা তো দেখো এখন কিন্তু এই ফোকগুলোর মধ্যে আমি সবটা অর্গানাইজ করে নেব আর এটা করা কিন্তু খুব ইজি আর এইদিকে দেখো আমার কিন্তু রেডি তার জন্য কিন্তু এটা অফ হয়ে গেল তো উইন্ডোটা একেবারেই খুলে দেখব যে এখন আমাদের কিরকমটা হয়েছে তো দেখো দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে তো এটা হচ্ছে এখন বের করে নেব। আর হ্যাঁ আমাদের কিন্তু এর মধ্যে গ্লাভসও দিয়ে দিয়েছিল যেটার সাহায্যে কিন্তু এটা আমি বের করে নিচ্ছি আর দেখো দেখেছো তোমরা একসঙ্গে কতগুলো চিকেন শাটে বানাতে পারবে বলো তো তো চলে এবার এটাকে আমি ভেতরে দিয়ে দিই এবার যে উইন্ডোটা আছে ওটা আমি অফ করে দিলাম আর এখানে কিন্তু আমি এখন টাইম সেট করে দেবো আর টেম্পারেচারটাও সেট করে দেবো আর এখন আমি যেটা প্রেস করলাম ওটা হচ্ছে রোটেড অপশন তো ওটা কিন্তু চাপ দেওয়ার পর দেখো কি সুন্দর কিন্তু রোটেড হয়ে এটা কুক হচ্ছে তো দেখো রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে আর এক মিনিট মতো আছে আর অটোমেটিকলি কিন্তু এটা অফ হয়ে গেল ব্যাস এবার আমি বের করে নিলাম তো এখন হচ্ছে টেস্ট করার পালা তো আজকের রান্নাতে কিন্তু আমি কোনো তেল বা বাটার কিছুই ইউজ করিনি তাও কিন্তু খেতে লেগেছিল তো দারুণ দেখো রান্নাও হয়ে হয়ে গেছে গেছে এখন যেটা সেটা হচ্ছে পালা তো সব কিছু সবকিছু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার কিন্তু খুব ভালো হয়েছে এখন কিন্তু নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো এবং আমরা কিন্তু খেতেও পারবো তাই না আর খুব অল্প সময়ে কিন্তু হয়ে গেল আমার তো এটা খুবই পছন্দ হয়েছে আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে কিন্তু তোমরা এটা পার্সেস করতে পারো আর নিজের পছন্দসই কিন্তু রেসিপি বানাতে পারো সো টাটা সবাই খুব ভালো থেকো